হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকের এই ভিডিওতে প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট কিছু আমার মনে হলো যে এই বিষয়টা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু কথা বলতে এলাম তো সেটা বলার আগে সেই বিষয়ে যাওয়ার আগে আগে কিমাকে দুটো কথা বলে নিই এবং তোমরাও শোনো কিমার কথাগুলো তোমরাও শোনো কিমার টাইটেল থাম টাইটেলে কিমার কি লেখা আছে টাইটেলে টাইটেলে তো হয় নিজের ছবি নতবা নিজের ছবি খুব কদাচিত নতবা ওই বাচ্চাটার ছবি নতবা ওই বাচ্চার বাবার ছবি বাচ্চার ফ্যামিলির ছবি এটাই হচ্ছে ওর থামনেলের বিষয়বস্তু আর টাইটেলে যা লেখে সেটা দিয়েই বোঝা হয়ে যায় যে ওর ভিডিওতে ভিডিওর মধ্যে কি রয়েছে লাস্ট যে ভিডিওটা গতকালকে ওর দেখলাম সেখানটায় টাইটেলে লেখা রয়েছে জন্ম দিলেই মা হওয়া যায় না পনেরো মিনিটের একটা ভিডিও সেখানে একটা নিউজের নিউজ রয়েছে তারপরে ওর বক্তৃতা দিতে বসেছে মানে দিনে তিনটে এখন ভিডিও দিচ্ছে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নগদ অর্থ আসা বন্ধ হয়ে গেছে বুঝতে পেরেছ সেই কারণের জন্য এখন দিনে তিনটে ভিডিও পড়ি করে দিতে হচ্ছে তো কি আর করা যাবে আমরা তো সারা জীবন খেটে খেটে ইনকাম করলাম তাই দিনে তিনটে ভিডিও মোড়ে মোড়ে দিতেই হবে কিন্তু কিমা কি কী করেছিল মাঝখানে বাচ্চাটার সামনে রেখে হোয়াটসঅ্যাপ গ্রুপের থেকে এত টাকা এত টাকা ইনকাম করেছিল যে ওর আর তিনটে করে ভিডিও দেওয়া লাগেনি কোনো কোনো দিন একটা ভিডিও দিত না কি খাচ্ছ বাবা কী খাচ্ছা উল্টা পাল্টা জিনিস ঠুকে দিয়েছো না তা তো দেওয়ার লোক না তুমি তো হোক কিমার টাইটেলে লেখা জন্ম দিলেই মা হওয়া যায় না একদম সত্যি কথা যে জন্ম দিলেই কিন্তু মা হওয়া যায় না মা হওয়ার ধর্ম পালন করতে হয় মা হওয়ার কর্ম করতে হয় যেটা কিনা কিমা হান্ড্রেড পার্সেন্ট করেছে মা হওয়ার ধর্ম মা হওয়ার কর্ম কিমা কিন্তু হানড্রেড পার্সেন্ট পালন করেছে আর তার নতিজা বা তার ফল আমরা ওর ছেলেকে দেখে ওর মেয়েকে দেখে আমরা কিন্তু বুঝতে পারি যে কিমা তার শত প্রতিশত মানে হানড্রেড পার্সেন্ট নিজেকে নিয়োজিত করেছে মায়ের ভূমিকা পালন করার জন্য আরে সেই কারণের জন্যই তো টিনাকে কি বলবো বত্রিশ তেত্রিশ মিনিট ধরে ধরে জ্ঞান দিতে পারে এক একটা ভিডিওতে তেত্রিশ মিনিট ধরে জ্ঞান দিতে পারে দেখো আমাকে কথায় কথায় মানুষে বলে ইনক্লুডিং কিমা তোর হয়নি তুই বুঝবি কি করে তুই মাথা বের করতে পারিস নি তুই বুঝবি কি করে আগে জন্ম দে আগে মাথা বের কর তারপরে না তুই বলবি তো বাচ্চা নিয়ে বলার অধিকার তাদেরই আছে যারা কিনা না মাথা বের করেছে তাহলে এই যে এত পুরুষ মানুষেরাও এই সোশ্যাল ওয়ার্কিংয়ের সঙ্গে যুক্ত তারা কি মাথা বের করতে পারবে তারা তো মাথা বের করতে পারবে না সেটা সম্ভব নয় তাহলে তারা কেন বলে তাদের মুখের উপরে বলার ক্ষমতা আছে জুতো দিয়ে পিটিয়ে লাল করে দেবে বুঝতে পেরেছো এই ধরনের কিমার মতন এরকম আর যেগুলো মহিলারা রয়েছে মহিলা নামে কলঙ্ক যারা কিনা আরেকটা মহিলাকে বলে তুই আগে বাচ্চা পয়দা কর তারপরে তুই বলবি এই সমস্ত মহিলাদেরকে না জুতিয়ে লাল করে দিতে হয় ঠিক আছে তো কিমা যে কত সুন্দরভাবে নিজের মা হওয়ার ধর্ম পালন করেছে সেটা তো আমরা দেখেছি সেটা আমরা দেখেছি সত্যি সত্যি টি না তুই কি হিসাবে তোর ছেলেকে কাছে চাস তুই কি হিসাবে তোর ছেলেকে কাছে নিয়ে রাখবি বলিস কিমাকে দেখ কি দেখ ষোলো সতেরো বছর বয়সে হ্যাঁ বিয়ে করে তারপরে ছেলে শ্বশুরবাড়িতে থাকে ঘর জামাই হয়ে মাকে দেখ ঢ্যাং ঢ্যাং করে সমাজসেবা করে বেড়াচ্ছে ড্যাং ঢ্যাং করে সমাজসেবা করে বেড়াচ্ছে সমাজসেবার নাম করে পরকিয়া করতে লেলিয়ে দিচ্ছে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে বুঝতে পারলি তো এই ধরনের শাড়ি পরা উলঙ্গ একটা নোংরা মহিলা যাকে কিনা সমাজ থেকে বহিষ্কার করার প্রয়োজন সেই রকম একটা নোংরা মহিলা একটা রেপুটেড ফ্যামিলিতে ঢোকে যাতায়াত করে খায় ওঠে বসে সব কিছু করে আবার সেই ফ্যামিলি রেপুটেড হওয়ার দাবি রাখে এই ধরনের নোংরা মহিলা যেই পরিবারে যায় যেই বাড়িতে যায় যাদের সঙ্গে ওঠা বসা করে কথাবার্তা বলে তারা আর যাই হোক ভদ্র হতে পারে না কারণ মানুষ সবসময় নিজেদের সম্মান অনুযায়ী নিজেদের লেভেল অনুযায়ী সামনের মানুষটার সাথে মেশে নিজেদের লেভেল অনুযায়ী সামনের মানুষটার সাথে মেশে আজকে যেই বাড়ির বউ একমাত্র শুধুমাত্র শুধুমাত্র চ্যাট করার দায় চ্যাট করার জন্য যাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো ঠিক আছে এমন পরিস্থিতি তৈরি করা হলো যে যাতে সে বাড়ি থেকে বেরিয়ে যায় সেই বাড়িতেই ঢুকছে একটা জঘন্য নোংরা মহিলা যার কিনা জন্ম পরিচয় থেকে শুরু করে এতৎ পর্যন্ত এই বুড়ি বয়সে চুলে পাক ধরা বুড়ি বয়সে পর্যন্ত নোংরা মোছাড়া আর কিছু নেই সে নিজে ডাইরেক্ট নোংরামিতে লিপ্ত এবং মানুষকে নোংরামি করতে ডাইরেক্টভাবে দায়িত্ব নিয়ে নোংরামি করার জন্য প্ররোচনা দেয় সেই রকম একটা মহিলা দিনের পর দিন সবাইকে জ্ঞান দিয়ে বেড়াচ্ছে এর একটাই হচ্ছে তোমার উপায় সেটা হচ্ছে গিয়ে গণধোলাই একে গণধোলাই দেওয়া প্রয়োজন কি হিম্মতে কোন সাহসে অন্য একটা সংসারে ঢুকে দিনের পর দিন নাম পরিচয়হীনভাবে সেই সংসারে ঢুকে তারপরে সেই সংসার নিয়ে আলাপ আলোচনা করে কোন অধিকারে করে এটা কোন কন্ট্রোভার্সির মধ্যে পড়ে কন্ট্রোভার্সি হচ্ছে যেটা জনসমক্ষে থাকবে সেটাকে নিয়েই নিজের মতামত দেওয়া ও প্রত্যেকটা সময় ব্যাগ উঠিয়ে লোকের বাড়িতে চলে যায় সেটা যেতেই পারে ওর পার্সোনাল বিষয় ও কোথায় যাবে না যাবে আর যারা ওকে ঘরে জায়গা দিচ্ছে সেটাও তাদের ব্যক্তিগত ব্যাপার তারা কাকে জায়গা দেবে না দেবে কিন্তু একটা নোংরাকে ঘরে ঢুকিয়ে তার সাথে ভালো ব্যবহার করে তারপরে যদি বলে আমরা সম্মানীয় ব্যক্তি সেটা আমরা কেউ মানতে নারাজ আমরা কেউ মানব না ঠিক আছে আর ঘরের ভিতরে ঢুকে তারপরে এসে পাবলিককে খবর শোনাবে আর সেটাকে কন্ট্রোভার্সির নাম করবে সেটাও আমরা মানব না এটা হচ্ছে নোংরা মোছাড়া আর কিছু না পরিবারকে ফোনদীপ একাধারে নিজের ভিডিওতে বিক্রি করছে ভ্লগিংয়ের মাধ্যমে আরেক দিক থেকে কি করছে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং নিজেদের পরিবারের বিষয়টাকে তাদের হাতে তুলে দিচ্ছে তো কোন দিক থেকে ফোনদীপ সম্মানের কাজ করছে সম্মান পাওয়ার কাজ করছে কি আমার তো মনে হয় না সে সম্মান পাওয়ার কাজ করছে তো কিমা আগে নিজের ছেলেটাকে বাড়িতে নিয়ে আয় আগে নিজের ছেলেটাকে বাড়িতে নিয়ে আয় নাকি ভাবছিস যে তোর থেকে বেশি ভালো তোর বেআইরা রেখেছে মানে ছেলে তোর ছেলে তোর বাড়িতে থাকার থেকে তার নিজের শ্বশুর বাড়িতে ভালো আছে আরে কোথায় কী করে দেখাস মুখটা মনুষ্য সমাজে কি করে দেখাস হুম অন্যকে জ্ঞান দেওয়ার আগে আগে নিজের পেছনটা পরিষ্কার কর তোর পেছনে গন্ধে ভরা তুই নিজের সংসার সামলাতে পারিস তুই নিজের মেয়েটার একটা গতি করতে পারিসনি তোর মেয়েটার সঙ্গে মেয়েটার সম্বন্ধে নানান রকম কথা কুকথা তোর পুরোনো বান্ধবীরা বলে কই সেই সম্পর্কে তো কোনো কথা বলতে পারিস না কোনো কথা বলতে পারিস না তো তোর মেয়ে নাকি তোর লাইফ চলাকালীন নেশা করে আগে নিজের পরিবারটা পরিষ্কার কর আগে নিজের পরিবারটাকে সার্ফ সার্ফ সোডা দিয়ে গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার কর তারপরে লোকের বাড়িতে গিয়ে সমাজসেবা করবি বুঝতে পেরেছিস আগে নিজের ঘর সাফ কর তারপরে ঘরের অন্যের ঘর সাফ করার জন্য বলবি আর তোকে অধিকারটা দিল কে তুই আমি আমাদের কারোর অধিকার নেই ওখানটায় গিয়ে নাক গলানোর আমরা যেটা দেখব সেটা নিয়ে বলতে পারবো নিজের গার্ডডা না খোদাই করতে করতে এতটা ডিপ করে ফেলেছিস চাইলেও হাত উঁচু করে আর সাহায্য চাইতে পারবি না নিজের গার্ডটা এতটা ডিপ করে ফেলেছিস বুঝতে পারলি তো সে আইনের চোখে হোক বা অন্য কোনো দিক থেকে হোক সেটা ক্রমশ প্রকাশ্য তুই বুঝতে পারবি কিমার বিষয়টা গেল ও বিরাট ভালো মানুষ করেছে এত সুন্দর মানুষ করেছে যে ছেলের একদম কি বলবো নাক থেকে নাক টিপলে দুধ বেরোয় সে বিয়ে করে শ্বশুরবাড়িতে সেটেল হয়ে গেছে কিমা এত ভালো মানুষ করেছে ও আবার কোথায় বাচ্চা থাকলে পরে সেফ থাকবে কোথায় থাকলে পরে ভালো থাকবে ও তারপরে তোর কাছে তোর ছেলে ভালো ছিল না তোর কাছে তোর বাড়িতে ছেলে ভালো ছিল না আমি তো বলি তোর মতন নোংরা মহিলার কাছ থেকে নিজের বউকে দূরে রাখার জন্য এবং তোর বেআই বেআইন তোকে ভালো মতন চিনতে পেরেছে যে তুই কতটা নোংরা মহিলা তোর সংস্পর্শে তারা তাদের মেয়েকে রাখতে চায়নি সেই কারণের জন্য শর্ত দিয়েছে যে আমার বাড়িতেই থাকতে হবে নতুবা তোর ছায়া ছত্রে যদি তোর থাকতো তাহলে তুইও তোর মতন নোংরা তৈরি করে দিতিস আসল কারণ এটাই সুতরাং তুই যে কতটা নোংরা সেটা তোর ঘর ঘাটলেই বোঝা যায় তোর ঘরের দিকে তাকালেই বোঝা যায় যে তুই কতটা নোংরা তোর জন্য তো ওই একজনই কাফি ওই একজনই কাফি একদিন এসে এসে তোর সমস্ত কিছু তুলে ধরে তারপরে তুই তেলে বেগুনে জ্বলতে জ্বলতে ভিডিও করিস ওই একজনই কাফি তোকে ওই একজনই দেখে নেবে তো যাই হোক বন্ধুরা এইবার আসি মেন পয়েন্টে মানে কিমা এত সতী সাজে না মেনে নেওয়া যায় না সত্যি ইচ্ছে করে কয়েকজনকে ওর বাড়িতে পাঠিয়ে দিই যে ওর নেচারটা হচ্ছে এরকম যারা সমাজের ভালো চায় তাদেরকে পাঠিয়ে দিই যে ওর নেচারটা হচ্ছে এরকম ও বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে নিজের স্বার্থে লেলিয়ে দেয় নোংরামর দিকে তারপরে আপনারা দেখে নিন যে এই ধরনের মহিলাকে কি করবেন এরকমটা নিয়ে ইচ্ছে করে এই যারা আমার বিরুদ্ধে এই এই এজেন্সিকে জানাচ্ছে সেই এজেন্সিকে জানাচ্ছে এদের চোখে এই রকম নোংরা একটা মহিলা পড়ে না তাই না এই রকম নোংরা একটা মহিলাকে এদের চোখে পড়ে না কি করে পড়বে এর থেকেও জঘন্য নোংরা চ্যানেলে বসে তারা জ্ঞান ঝাটতে আসে তাদের চোখে আর কি করে পড়বে দুটো ইংরেজিতে ভুলি ঝাড়লেই কখনো স্মার্ট হওয়া যায় না নিজের ব্যাকগ্রাউন্ড চেক করতে হয় নিজে কি করছি সেটা দেখতে হয় তারপরে গিয়ে মানুষ বলবে যে হ্যাঁ তোমার মুভটা মুভটা খুব স্মার্ট মুভ ছিল তো বন্ধুরা এইবার আসি ফোনদীপের ক্ষেত্রে তো এরকম আমরা খবর শুনেছি জানতে পেরেছি শুনতে পেরেছি শুনতে পেয়েছি অ্যাকচুয়ালি আমরা শুনেছি জানা আর শোনার মধ্যে কিন্তু অনেক তফাত আছে যেহেতু এই বিষয়টা পুরোপুরি আইনি বিষয় সেখানটায় অবশ্যই শুধু আমার আমি যে আইনি বিষয়ে যুক্ত রয়েছি আমাকে যে তার জন্য সাবধানতা অবলম্বন করে মুখ খুলতে হবে এমনটা কিন্তু নয় এই বিষয়টাকে কেন্দ্র করে প্রত্যেকেরই উচিত সাবধানে মুখ খোলা ঠিক আছে আমি আমার তরফ থেকে বরাবর সবাইকে ওয়ার্ন করে এসেছি এটা আমার মনে হয় যে বলা উচিত আজকেও বললাম আমরা শুনেছি যে মিউচুয়াল ডিভোর্সের জন্য টিনা আর ফন্দীপের মধ্যে কিছু শর্ত ফণদীপের তরফ থেকে টিনার কাছে রাখা হয়েছিল আর এই কথাটা কিন্তু সবার ফার্স্ট কার মুখ থেকে আমরা জানতে পারি ফোনদীপের মুখ থেকে জানতে পারি যে ফনদীপ মিউচুয়াল ডিভোর্সের জন্য রাজি হয়েছিল কিন্তু তার পরিবর্তে কিছু শর্ত রেখেছিল তো এই শর্তের মধ্যে তিনটে শর্ত আমরা শুনেছি যে তিনটে শর্ত কি ছিল এছাড়াও আর কোনো শর্ত ছিল কি না এটা আমরা এখনও জানতে পারিনি বা শুনতে পাইনি তো এই তিনটে শর্তের মধ্যে ফার্স্ট শর্ত হচ্ছে তোমার টিনা এবং ফন্দিপ তাদের ছেলের জন্মের কিছুদিন পরেই একটা অ্যামাউন্ট ফিক্সড করেছিল ঠিক আছে একটা অ্যামাউন্ট ফিক্সড করেছিল আপ টু তার ছেলের একটা নির্দিষ্ট বয়স হওয়া পর্যন্ত সেটা ফিক্সড ডিপোজিট ডিপোজিট করে রেখেছিল। কিন্তু ঘটনা সূত্রে বা দুর্ভাগ্যবশত ফনদীপ আর টিনার মধ্যে সম্পর্কটা এখন এমন জায়গায় যেটা কিনা আইনি দিক থেকে একটা খুব খারাপ পরিস্থিতিতে রয়েছে সেটা আমরা সবাই ভালো মতন জানি তো এমতাবস্থায় ফদীপ মিউচুয়াল ডিভোর্সের জন্য এই শর্তটা রেখেছে যে যেহেতু ওরা দুজনে মিলের টাকাটা রেখেছিল। তাই টাকাটা যে কোনো একজন চাইলেই কেউ কোনো কাজেই হাত দিতে পারবে না হুম তো সেই কারণে দুজনের মানে কি বলে ওটাকে ইয়ে লাগবে রাজি হওয়া লাগবে দুজনে রাজি হওয়া লাগবে তো সেই কারণে ফনদীপ শর্ত রেখেছে টিনার কাছে যে টিনাকে সই করে দিতে হবে এবং ফনদীপ সেই টাকাটা তুলে নেবে তাহলে টাকাটা ম্যাচিওর হলো না ম্যাচিওর তো হলো না টাকাটাকে যেই বয়স পর্যন্ত রাখার কথা বলা হয়েছে যেই সময় পর্যন্ত সেই সময়ের আগেই ফোনদীপ টাকাটা তুলে নিতে চাইছে এরকমটা আমরা শুনতে পেলাম তাহলে ফনদীপকে একটা প্রশ্ন করতে চাই তিনটে শর্তর পরেই পরেই প্রশ্ন আছে প্রথম কথা আমি না বিশ্বাস করতে পারিনি যেই ছেলেটা বা যেই লোকটা বারবার নিজেকে একটা আদর্শ বাবা হিসেবে আমাদের সামনে তুলে ধরে এবং বাচ্চার প্রতি তার অগাধ ভালোবাসা আমাদের সামনে দেখায় বাচ্চা ছাড়া সে আর কিচ্ছু দেখে না শুধুমাত্র বাচ্চাকেই চাই এখনও পর্যন্ত বলছে যদিও বা সেটা কিমা চলে যাওয়ার পরে তারপরে বলেছে যাই হোক বাচ্চাকে সে ভীষণ পরিমাণে ভালোবাসে ঠিক আছে কিন্তু তাহলে ভালোবাসার মধ্যে এই যে টাকা পয়সার ব্যাপারটা বারবার কেন আসছে বারবার এই কারণেই বলছি টিনার অ্যাকাউন্টে যে প্রমোশনের ভিডিওর পাঁচ লক্ষ টাকা ছিল সেটা যে ফোনদীপ ট্রান্সফার করে নিজেদের অ্যাকাউন্টে সরিয়ে নিয়েছে সেটা কিন্তু আমরা বহু আগে টিনার কাছ থেকে উইথ প্রুফ জানতে পেরেছি ঠিক আছে তাহলে সেখানে ছিল পাঁচ লক্ষ টাকা এখানে অ্যামাউন্টটা কত ছিল সেটা আমরা শুনতে পাইনি তো বারবার ফোনদ্বীপের নজর কেন টাকার দিকে যাচ্ছে ছেলেকে ভালোবাসো তাহলে ছেলে তোমারও ছেলে টিনারও যেখানে টিনা বলছে যে না যদিও বা আমরা এই বিষয়টা পুরোটা শুনেছি সত্য মিথ্যা এখনও যাচাই হয়নি যেখানে টিনা বলছে যে না আমি এই শর্তে রাজি নই কারণ ছেলের টাকা ছেলের নামে রাখা টাকা ম্যাচিওর হবে তারপরে ছেলে সেটা সেই অ্যামাউন্টটা পাবে তাহলে তুমি কেন আগে থেকে টাকা টাকা করছো ফনদীপকে আমার এই প্রশ্নটা করার আছে তুমি কেন টাকা টাকা করছো এই শর্তগুলো কিন্তু তোমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে এই শর্তগুলো ফনদীপ তখন দিয়েছিল যখন কিনা টিনা কিন্তু ছেলেকে নিজের কাছে আনার জন্য এত মানে দৃঢ় প্রতিজ্ঞ হয়নি এত দৃঢ় প্রতিজ্ঞ হওয়ার আগেই কিন্তু ফণদীপ এই শর্তটা এই শর্তগুলো টিনার সামনে রেখেছিল তাহলে এই শর্তটার মানে একটা আমি ধারণা করতে পারি এবং ধারণা করে দর্শকদের সামনে তুলে ধরতে পারি সেটা হচ্ছে ফণদীপ কি মনে মনে ভেবেই নিয়েছিল যে ছেলেকে সে তার কাছে রাখবে না সেটা কি সে মনে মনে ভেবে নিয়েছিল নতবা মাছ পর্যায়ে মাছ পর্যায়েও বলবো না মাছ মাঝপথেও বলবো না মানে টাকাটা রাখার একদম দু বছরের মধ্যে টাকাটা তুলে নিতে কেন হবে টাকাটা সে কেন তুলে নিতে চাইছে ছেলের নামে রাখা টাকা সেই টাকাতে না টিনার ভাগ আছে না ফন্দীপের ভাগ আছে তোলা পর্যন্ত তাহলে সেই টাকাটা কেউ একতরফা তুলে নিতে পারবে না না টিনা নিতে পারবে না ফনদীপ নিতে পারবে দুজনের রাজামন্দি ছাড়া তাহলে ফনদীপ কেন টাকাটা এখনই তুলে নিতে চাইছে সেই রকম একটা শর্ত কেন দিল তার মানে কি এটা যে টাকাটাও তুলে নিলাম টাকাটাও নিয়ে নিলাম আর আমি ছেলেকে ছেলের দায়িত্বও নিলাম না এটা হতেও তো পারে যদি ছেলেকে কারণ একটা কথা বারবার বলছি কারণ তখনও পর্যন্ত কিন্তু টিনা ছেলেকে আনবেই এতটা কিন্তু শিওর হয়নি বা আমাদের সামনে তুলে ধরেনি তাহলে এটা তো হতেই পারে যে ছেলে আমার কাছে থাকুক বা না থাকুক ছেলের নামে রাখা টাকাটা আমার ভাই বাজেয়াপ্ত করতেই হবে এটাই তো তাই এর কারণ তো এই একটাই দাঁড়াচ্ছে এইবার এই শর্তটা আদৌ সত্যি কিনা সেটা ফনদীপ ক্লিয়ার করবে কারণ এত বড় একটা শর্ত এই শর্তগুলোর মধ্যে এই এক প্রথম একটা শর্ত সেটা এত বড় শর্ত যেটা কিনা না ফনদীপের লোভী মানসিকতাকে লোভী চরিত্র চরিত্রকে কিন্তু আমাদের সামনে তুলে ধরছে পুনরায় পুনরায় আমাদের সামনে তার লোভী মানসিকতাকে তুলে ধরছে প্রথম লোভী মানসিকতা সে তার পারিবারিক এই এত জঘন্য একটা বিষয়কে গোপন না রেখে পাবলিকালি পাবলিক করে দিয়েছে শুধুমাত্র নিজের চ্যানেল দাঁড় করানোর জন্য আর নিজের চ্যানেল এবং নিজের ফেস ভ্যালু যে কোথায় নিয়ে গেছে সেটা আমরা পুরো পরিষ্কার বুঝতে পারছি দু নম্বর লোভী মানসিকতার পরিচয় দেখেছি টিনার অজান্তেই টিনার টাকাগুলো টিনার অ্যাকাউন্টে থাকা টাকাগুলো সমস্তটা নিজের এবং মায়ের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে ঠিক আছে যে যেটা কিনা না টিনা এই সম্পর্কে জানতোই না এই এই গেল দুই নম্বর লোভী মানসিকতা তিন নম্বর লোভী মানসিকতা হচ্ছে ছেলের নামে যেই সমস্ত টাকা হোয়াটসঅ্যাপ গ্রুপে আসতো সেই টাকাগুলোকে নিজেকে নিজের কাছে নিয়ে আসা এবং সেই টাকাগুলোর মাধ্যমে হচ্ছে তোমার ফার্নিচার ঘরে ঢোকানো যেটা কিনা একদম সিক্রেট মাইন্ডের পরিচয় বাচ্চাটাকে ভালোবেসে কেউ জামাকাপড় দেবে কেউ খেলনা দেবে গাড়ি দেবে সেই বিষয়টা পুরোটা আলাদা কিন্তু ফার্নিচার ঢুকানো এইভাবে লোভী মানসিকতার আমার সত্যিই ভীষণ বাজে লেগেছে আর এখনও বলবো আমি এইবার যখন টিনা যখন বাচ্চাটাকে নিয়ে যাবে তখন তো এই ফার্নিচারগুলোও তার কাছে পাঠিয়ে দেওয়া উচিত দেখা যাক কি করে না করে ঠিক আছে নাকি বলবে যে ছেলে যখন বড়ো হবে তখন এখানে আসবে সুতরাং ফার্নিচারও এখানে থাকবে বুঝলে তো তো এই বিষয়টা সত্যি খুব মানে নিচু মনের পরিচয় আমার লাগছে যে ছেলে যেখানেই থাকুক ভাই ওই যে আমার একটাই তো কথা তখনও তো টিনা বলেনি যে ছেলে আমার কাছে আসবে তার আগেই শর্তটা রাখা হয়েছে তার মানে ছেলে আমার কাছে থাকুক বা না থাকুক ছেলের বিষয়টা পরে দেখব আগে টাকাটা আমার চাই মানে টিনা ডিভোর্স চেয়েছে তার মানে এই সময় আমি টিনাকে নাকে দড়ি দিয়ে ঘুরাবো এই শর্তগুলো যখন তিনটে শর্ত সম্পর্কে আমি যখন শুনেছি আশা করছি তোমরাও যখন শুনেছো তখন তোমাদের এটাই মনে হয়েছে যে টিনার একমাত্র কাম্য হচ্ছে ডিভোর্স এনিহাউ আর এই এনি হাউয়ের মধ্যে ফনদ্বীপ ঢুকিয়ে দিয়েছে তার এই শর্তগুলো যাতে করে সে সব দিক থেকে লাভবান হতে পারে অবশ্যই পয়সার দিক থেকে পয়সার দিক থেকে যাতে লাভবান হতে পারে এইবার দুই নম্বর শর্ত তিন নম্বর শর্ত নিয়ে একদম পরে আসবো দুই নম্বর শর্ত হচ্ছে ছেলের প্রতি টিনার কোনো রকম কোনো দাবি দাবা থাকবে না ছেলেকে না দেখতে চাইবে না কথা বলতে চাইবে এরকম এই যে আমি প্রথম শর্তটার কথা বলে আমি বললাম যে ছেলেকে কি তাহলে নিজের কাছে রাখতো না তার জন্যই কি টাকাগুলো তুলে নিতে চাইছিল যে ছেলে আমার কাছে থাকুক বা না থাকুক ছেলের টাকাগুলো আমার কাছে থাকুক ছেলের নামে রাখা টাকাগুলো আমার কাছে থাকবে দুই নম্বর শর্তর সঙ্গে কিন্তু এই শর্তর সঙ্গে কোনো জায়গায় মিল খাচ্ছে না যেটা কিনা আমি অনুমান করে বললাম ঠিক আছে যে পন্দীপ যদি চায় যদি মনেই করতো যে ছেলে দরকার হয় টিনা নিয়ে যাক কিন্তু ছেলের নামে রাখা টাকাগুলো আমার চাই তাহলে পরবর্তী শর্ততে কিন্তু ফণদীপ টিনাকে এই শর্তটা দিত না যে ছেলের দাবি তুমি কোনোভাবেই করতে পারবে না না তুমি ফিজিক্যালি দেখতে পারবে না তুমি কথা বলতে পারবে না নাম উচ্চারণ করতে পারবে তাই না তো এই যে দুটো শর্ত এই দুটো শর্তের মধ্যে ভীষণ পরিমাণে ঘোটালা রয়েছে টাকাগুলো তাহলে তুলে ফনদীপ কী করতো ছেলের নামেই তো ফিক্সড থাকতো ফিক্সড রয়েছে তাহলে টাকাগুলো নিয়ে ফনদীপ কী করবে এত টাকা 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 কেন ফণদীপের মুখে টাকা ছাড়া আর কোনো কথা বা ওর মানসিকতার মধ্যে টাকা ছাড়া আর কিছু পাওয়া যায় না কেন সে লোকের কাছ থেকে নেওয়া হোক বউয়ের টাকা হরফ করে নেওয়া হোক ছেলের নামের থাকা টাকা নিজের কাছে এনে রাখা হোক কেন টাকা সম্পর্কে এত কেন ফোনদীপের আর দু নম্বর শর্ত এটা তো কোনো মানে কি বলবো আইনের মধ্যেই পড়ে না যে আমি চাই আমার বউ যেন আমার ছেলের প্রতি কোনো অধিকার না দেখায় ছেলেটা আসলো কোথার থেকে ছেলেটাকে গর্বে ধারণ করলো কে ছেলেটাকে আড়াই বছর পোনে তিন বছর পর্যন্ত দেখে স্তন স্তনপান করা লোকে তাহলে এত কিছুর পরে এই যে অন্যায় আবদার যদিও বা এর সত্যমিথ্যা কিন্তু এখনও যাচাই হয়নি বারবার বলছি বারবার বলছি সত্যমিথ্যা কিন্তু এখনও যাচাই হয়নি যার নামে অ্যালিগেশনগুলো বা অ্যালিগেশন বলা ভুল যার নামে এই শর্তের কথাগুলো উঠে এসেছে অর্থাৎ ফনদীপ নাকি এই শর্তগুলো রেখেছে ফনদীপ যতক্ষণ না পর্যন্ত ক্লিয়ার করছে কথাগুলো যে হ্যাঁ এই শর্তগুলোই আমি রেখেছি ততক্ষণ পর্যন্ত কোনো রকম কোনো আমরা ভিউয়ার্স হিসাবে বলো বা ক্রিয়েটার হিসাবে বলো রকম কোনো দোষারোপ করতে পারবো না জাস্ট যেগুলো শুনেছি সেই হিসাবেই নিজের মতামত দিচ্ছি ঠিক আছে তো ফোনদীপ যদি এই কথাগুলো বা এই শর্তটা দিয়ে থাকে তাহলে তো আমার মনে হয় ও আইন বিরুদ্ধ কাজ করেছে কারণ আইন কি বলবে এরকমটা যে তুমি কোনো সময় তোমার ছেলেকে দেখা করতে পারবে না ছেলের সাথে দেখা করতে পারবে না ছেলের সাথে কথা বলতে পারবে না আমার মনে হয় না আইন এতটা ক্রুর হয় আইন এতটা নিষ্ঠুর হয় তাই না তো সেখানে দাঁড়িয়ে ফোনদীপ যদি এই শর্তটা রেখে থাকে তাহলে সে তো সে যে নিদারুণ নিষ্ঠুর নিদারুণ ক্রুর মানসিকতার একটা পুরুষ তাতে তো কোনো সন্দেহের অবকাশ থাকে না সেখানে কোনো সন্দেহই থাকে না যে সে কি নিদারুণ নিষ্ঠুর সে কীভাবে পারে বলতে একটা মাকে যে তুমি ছেলের কথা মুখ থেকে উচ্চারণই করবে না কেন বলবে না কেন বলবে না তো যাই হোক ও যে নিষ্ঠুর ও যে ক্রুর সেটা ও যদি বলে যে হ্যাঁ আমি বলেছি এই শর্তগুলো রেখেছি তাহলে পরিষ্কার হয়ে যাবে তাহলে পরিষ্কার হয়ে যাবে যদিও বা ফদীপের অন্ধ ভিউয়ার্সরা বলবে যে বেশ করেছে না বেশ করেনি বেশ করেনি পৃথিবীতে কোনো আইন নেই মাকে তার সন্তানের সঙ্গে দেখা করার থেকে আটকাবে মাকে তার সন্তানের সঙ্গে কথা বলার থেকে আটকাবে সুতরাং বেশ করেনি যদি কেউ বলে যে বেশ করেছে না বেশ করেনি আমরা বেশ করেছে বলার কেউ না দেশে আইন বলে কিছু রয়েছে আর তার ঊর্ধ্বে কেউ না ঠিক আছে তার ঊর্ধ্বে কেউ না এইবার আসি তিন নম্বর শর্তের কথা মাইন্ড ব্লোয়িং শর্ত শুনলাম সেটা হচ্ছে কিমার বিরুদ্ধে টিনা যেই লিগালি স্টেপ নিয়েছে সেই স্টেপটাকে উইথড্রো করতে বলা হয়েছে সেই কেসটাকে তুলে নিতে বলেছে কে বলেছে ফনদীপ বলেছে তিন নম্বর শর্ত হচ্ছে আমাদের সামনে এটাই উঠে এসেছে যদিও বা এর সত্য মিথ্যা এখনও যাচাই করা বাকি আমি শুধু জিজ্ঞাসা করতে চাই কেন কেন আজকে আমি পনদীপকে নিয়ে সবেমাত্র ভিডিও করা শুরু করেছিলাম আমার বাড়িতে নোটিশ পাঠিয়ে দিয়েছিল এক কোটি টাকা মানহানির মামলার মানে হুমকি দিয়ে আমার বাড়িতে কিন্তু একটা নোটিশ ফোন পাঠিয়ে দিয়েছিল টিনা তখন বলতে বসেছিল বা এরকম কোনো শর্ত দিয়েছিল যে সুতোপাদির বাড়িতে কিন্তু কোনো রকম কোনো নোটিশ পাঠানো যাবে না বলেছিল কি বলেনি আর বলার জায়গাও নেই কারণ আমি যা করছি আমি ভিডিওতে যা করছি না করছি একমাত্র আমার দায়িত্বে করছি তাই আমার বিরুদ্ধে যদি কেউ কিছু করে বা করতে চায় তার দায় একান্তই আমার নিতে হবে আজকে আমি যদি বলি টিনা দেখ তোর জন্য আমার বাড়িতে নোটিশ আসলো টিনা কখনোই বলবে না যে দি আমি তো তোমাকে বলিনি তুমি আমার হয়ে ভিডিও করো এটাই তো বলবে তাহলে কিমা যখন দিনের পর দিন ভিডিও করে গেছে দিনের পর দিন ভিডিও করে গেছে টিনাকে টিনাকে নিয়ে জঘন্য থেকে জঘন্য ভাষায় অ্যাটাক করেছে মানে বস্তা পচা গন্ধ ছাড়া যেমন কিনা কিমার ক্যারেক্টার ঠিক সেম ক্যারেক্টারের অ্যালিগেশন টিনার উপরে লাগিয়েছে যে এতবার প্রেগনেন্ট হয়েছে এতবার নোংরামো করেছে এতবার খালাস করেছে এতবার এই সেই করেছে সহ টিনার ঠাকুমাকে পাচারকারী হিসেবে বলেছে টিনার ঠাকুমাকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলেছে টিনার ঠাকুমা কেন টিনার চোদ্দ গোষ্ঠীকে উদ্ধার করে দিয়েছে বাপের বাড়ির তরফ থেকে টিনার চোদ্দ গোষ্ঠীকে উদ্ধার করে দিয়েছে তো সেক্ষেত্রে টিনা যদি চায় যে আমি জাস্টিস চাই টিনা যদি বলে আমি জাস্টিস চেয়ে টিনা যদি স্টেপ নেয় তাহলে সেই স্টেপটা স্টেপ থেকে ব্যাক করার ব্যাক করে আসার কথা বলার জন্য ফোনদীপ কেন বলবে ফদীপ কেন বলবে যে তার পাতানো দিদির নামে যেই কেসটা টিনা করেছে সেটা যেন টিনা ফিরিয়ে নেয় কেন বলবে ফদীপ এখানে ফোনদীপের কি স্বার্থ কারণ টিনাকে নিয়ে বা ফদীপকে সাপোর্ট করে যেই ভিডিওগুলো কিমা করেছিল সেগুলো কিমা একান্তই নিজের ব্যক্তিগতভাবে করেছিল ব্যক্তিগতভাবে ব্যক্তিগত ডিসিশনে করেছিল তো নিজের চ্যানেল নিজের নাম নিজের ফেস সেটা দিয়ে কিমা কিন্তু নিজের থেকে ভিডিওগুলো করেছিল তাহলে ফন্দীপ কেন কিমার মতন একটা নোংরা মহিলাকে বাঁচানোর জন্য শর্ত রাখবে আর সামনে রাখবে ডিভোর্স নামক একটা হচ্ছে তোমার বিস্কুট যে তুমি ডিভোর্স নাও আর আমার এই তিনটে শর্ত পূরণ করো তার মানে এটা এই শর্তটা যদি সত্যি হয় এই তিনটে শর্ত যদি সত্যি হয় এই লাস্ট নম্বর শর্তটার থেকে এটা পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে যে কিমা আজ পর্যন্ত টিনাকে নিয়ে বলো বা টিনার পরিবারের সকলকে নিয়ে বলো যেই সমস্ত অ্যালিগেশানগুলো দিনের পর দিন লাগিয়েছে দিনের পর দিন যেইভাবে নোংরাভাবে অ্যাটাক করেছে সেগুলো ফোনদীপ শিখিয়ে দিয়েছে সেগুলো ফোনদীপ কিমাকে শিখিয়ে দিয়েছে সেই কারণের জন্য কিমা যখন এখন লিগালিভাবে ফেসে রয়েছে তাই কিমাকে উদ্ধার করার দায়িত্ব একমাত্র ফন্দীপের এটার থেকে তো এটাই পরিচয় পাওয়া যায় বা এটাই বোঝা যায় যে কিমা যা যা করেছে ফনদীপ করতে বলেছে এখন ফেসে গেছে বলে কিমা বলছে যে আমি তোমার জন্য ফেসেছি আমি তোমার জন্য আমাকে আমার বিরুদ্ধে স্টেপ নিয়েছে এখন তো আমাকে বাঁচানোর দায়িত্ব তোমার সেই কারণের জন্য ফনদীপ এই শর্তটা টিনার সামনে রেখেছে আমি বুঝে পাই না যে যেই মহিলা এত নোংরা এত নোংরা এত নোংরা যে যার কথা কানে পর্যন্ত তোলা যায় না সেই রকম একটা মহিলাকে বাঁচানোর জন্য ফনদীপ কেন এত চেষ্টা করছে ফনদীপ নিজের কোন প্রাণ পাখি এই কিমার নামক একটা নোংরা মহিলার হাতে তুলে দিয়ে রেখেছে যেখান থেকে কিমার যেভাবে খুশি ফণদীপকে চালনা করছে যেভাবে খুশি যেরকমভাবে খুশি চাচ্ছে সেরকমভাবে চালনা করছে কিসের জন্য কিসের এত মানে বাধ্যবাধকতা কিসের আমরা খালি চোখে দেখতে পাচ্ছি যে এই মহিলাটা জঘন্য একটা মহিলা ফন্দীপ এত কাছ থেকে এসেও বুঝতে পারছে না নাকি মেন্টালিটিতে মিল খেয়েছে কোনটা মেন্টালিটিতে তো খুব মিল খেয়েছে নতবা তোমরা ভাবো টিনা তার ব্যক্তিগত সম্মান রক্ষার জন্য ঠিক আছে যেই নোংরা কাজগুলো টিনা কোনো সময় করেনি টিনা যা যা ভিডিওতে কোনো সময় দেখায়নি সেই সমস্ত কথাগুলো নিয়ে কিমা দিনের পর দিন টিনার মান সম্মান হানি করে গেছে এটা একান্তই টিনার ব্যক্তিগত ব্যাপার টিনা কার উপরে স্টেপ নেবে না নেবে যদি নেওয়া যায় তাহলে অবশ্যই নেবে ফোনদীপ কে এবং ফোনদীপ কেনই বা কিমাকে বাঁচানোর জন্য ডিভোর্সের লালসা দেবে ডিভোর্সের লালসা দেখাবে তার মানে তো এটা পুরো পরিষ্কার যে ফোনদীপই কিমাকে এই সমস্ত জঘন্য ভিডিওগুলো করার জন্য পারমিশান দিচ্ছিল তাই না এই জঘন্য জঘন্য ভিডিওগুলো করার জন্য পারমিশান দিচ্ছিল এবং সাপোর্ট করছিল যার জন্য এখন কিমাকে বাঁচানোর জন্য এই শর্তগুলো রেখেছে আমি জীবনে কোনোদিনও এইরকম বিকৃত মনের মানুষ দেখিনি যে কিনা নিজের স্ত্রীকে সোশ্যালি বিভিন্ন নোংরা মহিলা পুরুষদেরকে দিয়ে অপমান করাচ্ছে তারপরে তাদেরকে বাঁচানোর জন্য স্ত্রীকে হচ্ছে তোমার ডিভোর্সের লালসা দেখাচ্ছে এরকম জঘন্য মানুষ আমি দেখিনি তো এই শর্তগুলোর এখনও সত্যতা সামনে আসা বাকি আছে যেই ঘটনাগুলো যেই শর্তর কথা আমি শুনলাম তাতে করে আমি আমার মতামত ব্যক্ত করলাম ফীপ একটা লিমিট পর্যন্ত আমি ভেবেছিলাম যে না এই ছেলেটা এই পর্যন্ত যেতে পারে এই ছেলেটা এই পর্যন্ত করতে পারে এর লালসা খুব এই পর্যন্ত হতে পারে কিন্তু যখন শুনলাম যে কিমাকে বাঁচানোর জন্য ডিভোর্সের মতন একটা মানে ইয়েকে সামনে রেখেছে তখন না কেমন যেন হচ্ছে গা পাকাচ্ছে ফদীপকে একটা ভালো মানুষ তো কোনো সময় মনেই হয় না কিন্তু যে মানুষ সেটা ভাবতে আমার কেমন লাগছে আজকে যখন ওর মাকে নিয়ে প্রথম প্রথম কয়েকটা ভিডিও হয়েছিল সেটা নিয়ে ফনদীপ কান্না করে দিয়েছিল কার উদ্দেশ্যে সোমালির উদ্দেশ্যে যে তুমি জানো আমাদের মাকে এই কথা বলেছে আমার মাকে এরকম নোংরা কথা বলেছে আমার মাকে ওরকম নোংরা কথা বলেছে আর সেই কথা শুনে খোদ সোমালি বলেছিল যে না আমার মার বিরুদ্ধে বলা এই ধরনের কথা তো আমি মানব না আমার মা যেরকমই হোক আমার মা যেরকমই হোক মা মাই হয় মাকে নিয়ে মার চরিত্রর উপরে দাগ কোনোদিনও মানব না যেই মা সোমালিকে কোনোদিনও ভালোবেসে কাছেই টেনে নেয়নি সোশালি পর্যন্ত বিক্রি করেছে তার মানসম্মান হানি করেছে সেই মেয়েটি পর্যন্ত মায়ের নামে কোনো খারাপ নোংরা কথা শুনতে নারাজ সে বলে দিয়েছে যে না আমি এরকম নোংরা কথা আমি অ্যালাউ করব না আর সেখানে সেই একই মায়ের পেটের সন্তান ফন্দীপ সে নিজের বউ যার সঙ্গে পাঁচটা বছর সংসার করেছে সেই বউকে যারা এত নোংরা কথা বলেছে তাদেরকে সাপোর্ট করছে তাদের নামে কেস তুলে নিতে বলছে এটা বড্ড অন্যায় আবদার যদি এই শর্তগুলো সত্যি হয়ে থাকে না তিনটে শর্ত তিনটে শর্তই বড্ড অন্যায় শর্ত যে শর্ত না মেনে টিনা খুব ভালো কাজ করেছে যদি এই শর্তগুলো পন্দীপ দিয়ে থাকে না তাহলে এই শর্তগুলো না মেনে টিনা খুব ভালো কাজ করেছে এই শর্তগুলোর মধ্যে প্রথমটা প্রথম শর্তে যেই শর্ত হচ্ছে টাকা তুলে নেওয়া সেটার মধ্যে চরম লোভের চিহ্ন চরম লোভের গন্ধ এরম এবং চরম লোভী সেটার ভাবতে কোনো আর অবকাশ নেই দু নম্বর কথা প্রচণ্ড অন মানে নিষ্ঠুর নিষ্ঠুরতার পরিচয় দিয়েছে যে জীবনে কোনো দিনও ও টিনা তার ছেলের নাম মুখে আনতে পারবে না প্রচণ্ড পরিমাণে নিষ্ঠুর মানসিকতার পরিচয় দিয়েছে তিন নম্বর জঘন্য যে কিনা একটা জঘন্য মহিলাকে সাপোর্ট করতে গিয়ে তার স্ত্রীকে বলছে তুলে নাও তারপরে ডিভোর্স দেবো বাকি থাকলো কি বাকি থাকলো কি এই জন্যই তো টিনা বলেছে চাইনা আমার ডিভোর্স এই জন্যই তো টিনা বলেছে আর এখন তো বলবো বেশ করেছে বেশ করেছে ও বলেছে যে চাইনা ডিভোর্স কী হবে ডিভোর্স দিয়ে তো চলো বন্ধুরা যে নিজের যে টিনার মানসম্মান এইভাবে ক্ষয় করলো এইভাবে নোংরা করলো এইভাবে মাটিতে মিশিয়ে দিলো তাকে ছাড়ানোর কথা বলছে তোমার মানসম্মান হয়তো নাই থাকতে পারে তুমি এই ধরনের জঘন্য মহিলার সঙ্গে ওঠা বসা করতেই পারো কিন্তু সবাই তো তোমার মতো অত না চলো এই শর্তগুলোর সত্যতা যদি ফোনদ্বীপ মুখ খোলে তাহলে ভাববো এর মধ্যে কোনো ডুপ্লিসিটি রয়েছে আর যদি মুখ না খোলে মৌনতা সম্মতি লক্ষণ তাহলে ভাববো যে সত্যি সত্যি এই তিনটে জঘন্য শর্ত ফনদীপ টিনার সামনে রেখেছিল যেগুলি কিনা না নট অ্যাকসেপ্টেবেল আমার মনে হয় নট অ্যাকসেপ্টেবেল কোনোটাই মেনে নেওয়া যায় না ছেলের নামে টাকা রয়েছে জবে ম্যাচরড হবে তবে ছেলেই পাবে এতে আবার কিসের লাভ লস তা